আসসালামু আলাইকুম, আজ মঙ্গলবার 23 আগস্ট 2022। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি কাজী আশা। শুরুতেই জানাবো শিরোনাম। এক বছরে ওমানে নিত্যপণ্যের দাম বাড়লো 40% বেশি। প্রাণে রক্ষা পেল বিমানের 274 যাত্রী, ঢাকায় জরুরি অবতরণ। মালয়েশিয়ায় বাংলাদেশের হাতে বাংলাদেশি খুন। ওমানের মাস্কাটে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবাসী ইয়াসিনের মৃত্যু। ডলার পাচার রোধে বিমানবন্দরে কঠোর নজরদারি। ঢাকা বিমানবন্দরে লাগেজ নিয়ে দুর্ভোগ যেন দিন দিন বাড়ছেই। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানে প্রথমবারের মতো মারহাবা রেস্টুরেন্টে মিলছে বাংলাদেশের চিনি ঘোড়া, পোলাওয়ার চাইলের তৈরি পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্পেশাল তেহারি, ভুনা খিচুড়ি, পান্তা ইলিশ, গরুর ভুড়ি ভুনা ও চট্টগ্রামের মেজবানি মাংস। আরও থাকছে সপ্তাহে 4 দিন মাটন কাচ্চি, উটের মাংস এবং বুকিং ভিত্তিতে বিয়ে বাড়ির খাবার। তাই আর দেরি কেন, আজই চলে আসুন রুই হামরিয়ার মারহাবা রেস্টুরেন্টে, অথবা অর্ডারের জন্য কল করুন 9799-26-60 এই নম্বরে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী বাড়ছে দ্রব্যমূল্যের দাম, ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে সেখানকার যুদ্ধ পরিস্থিতি। রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বের জোরে এরই মধ্যে বিরূপ প্রভাব ফেলেছে বাংলাদেশেও। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড করেছে জ্বালানি তেলের দাম। আজ থেকে দেশের বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 7 টাকা বাড়িয়ে 192 টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুধু বাংলাদেশেই না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানেও। গত বছরের তুলনায় এবার দেশটিতে নিত্যপণ্যের দাম বেড়েছে 40.7%। 23 আগস্ট ওমানের ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, তেল ও গ্যাস পণ্যগুলি ঊর্ধ্বমুখী হওয়ার কারণে দাম বৃদ্ধি করা হয়, যেখানে তেলবিহীন ব্যবহৃত পণ্যগুলোতে 7.8% বৃদ্ধি পেয়েছে। তেল ও গ্যাস পণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি পরিশোধিত তেলের দাম 50.3% এবং অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস 48.4% বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে খাদ্য সামগ্রী ও টেক্সটাইল, মৎস্য, ফলমূল, শাকসবজি ও তেলের দাম বেড়েছে 34.8%, কাপড়ের দাম বেড়েছে 11.7%, পানীয় 8.6%, দুগ্ধজাত পণ্য 8.5%, বেকারি ও অন্যান্য খাদ্যপণ্যের দাম বেড়েছে 3.9% এবং জুতা আইটেম 2.7%। এছাড়াও খনিজ যন্ত্রপাতি এবং সরঞ্জাম যেমন লোহা, ইস্পাত ও অ্যালুমিনিয়াম থেকে তৈরি পণ্যের দাম 35.7%, খালি সিলিন্ডার 15.5%, অশোধিত লোহা, ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের 11.4% ও ওয়াটার হিটার পণ্যগুলির 10.4% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও পাওয়ার ট্রান্সফরমার, বৈদ্যুতিক তার ও যন্ত্রপাতির দাম বেড়েছে 6.1%। এদিকে জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে সামনের মাসগুলোতে বৈশ্বিক খাদ্য সংকট তৈরি হতে পারে। এই যুদ্ধের কারণে দাম বৃদ্ধি পাওয়াতে দরিদ্র দেশগুলোতে খাদ্য নিরাপত্তাহীনতা ভয়াবহ পর্যায়ে চলে গেছে। তার আশঙ্কা, শেষ পর্যন্ত ইউক্রেন থেকে রপ্তানি স্বাভাবিক না হলে বিশ্ব দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে। ওমান থেকে শতভাগ নিরাপদ, আকর্ষণীয় রেট ও দ্রুততম সময়ে টাকা পাঠান পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জের মাধ্যমে, অথবা নিজের মোবাইল দিয়ে রেমিটেন্স পাঠাতে ডাউনলোড করুন পিকে রেমিটেন্স অ্যাপ। যে কোনো সেবার জন্য কল করুন +96895116290। কাতারের উদ্দেশ্যে সোমবার রাত 7:45 ঢাকা থেকে উড্ডয়ন করে বাংলাদেশ বিমানের BG-325 ফ্লাইট। উড্ডয়নের ঘণ্টা দুয়েক পর কারিগরি ত্রুটির কারণে ভারতের আকাশ থেকে ঢাকায় ফিরে আসে বিমান। ফ্লাইটটিতে 274 জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। সোমবার রাতে এই ঘটনা ঘটে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, এটি বোয়িং 787-8 ড্রিমলাইনার দিয়ে পরিচালিত হচ্ছিল। ভারতের আকাশে কারিগরি ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিক ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন পাইলট। প্রায় 2 ঘন্টা আকাশে উড়ে 274 জন যাত্রী নিয়ে ফ্লাইটটি নিরাপদে ঢাকায় জরুরি অবতরণ করে। যদিও ফ্লাইটটি ফিরে আসার বিষয়ে বিস্তারিত জানায়নি বিমান, তারা শুধু কারিগরি ত্রুটির কথা উল্লেখ করেছে।
তবে জানা গেছে পাইলটের সামনের কাঁচ ক্ষতিগ্রস্ত হওয়ায় ফ্লাইটটি নিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। ওই ফ্লাইটের এক যাত্রী শেখ মোহাম্মদ সাজিদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেঁচে ফিরলাম। ঢাকা থেকে দোহা যাওয়ার পথে আমাদের বিমানে সমস্যা শুরু হয়, পরে আমরা ঢাকা ফিরে আসতে বাধ্য হই। আল্লাহর রহমতে 274 জনের প্রাণ রক্ষা পেল। পরে অবশ্য বিমানের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ওই ফ্লাইটের যাত্রীদের নিয়ে বিমানের বোয়িং 7879 ড্রিম লাইনার এয়ারক্রাফটটি রাত 11:30 কাতারের উদ্দেশ্যে রওনা হয়। স্থানীয় সময় মধ্যরাত 1:15 ফ্লাইটটি কাতারের দোহা বিমানবন্দরে অবতরণ করে। এর আগে গত শনিবার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সন্ধ্যায় উড়োজাহাজটি ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। ফ্লাইটটিতে 160 জন যাত্রী ছিলেন। পরে আটকে পড়া যাত্রীদের দিল্লি থেকে আনতে পাঠানো হয় আরেকটি বিমান। এরও আগে গত 19 জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে 150+ যাত্রী নিয়ে 4.5 ঘন্টা আটকে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এদিকে বিমানের পেশাদারিত্বের অভাবে যাত্রীদের ভোগান্তি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কর্তৃপক্ষ যথাসময়ে তথ্য সরবরাহ না করার ফলে সমস্যা হচ্ছে বলে জানান এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল হক। তিনি বলেন, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব এয়ারক্রাফট নতুন, কিন্তু তা সত্ত্বেও নতুন এয়ারক্রাফটে প্রায় ত্রুটি দেখা যাচ্ছে যা কোনোভাবেই কাম্য নয়। এজন্য বিমান মেইনটেনেন্স বিভাগের কোনো ঘাটতি আছে কিনা তা খতিয়ে দেখা উচিত। প্রবাসীদের হাতে নাগালে সেবা পৌঁছে দিতে লুলু এক্সচেঞ্জ এখন ওমানের জালান বানি বোয়ালিতে। রেমিটেন্স পাঠাতে আজই আসুন জালান অঞ্চলের লুলু হাইপার মার্কেটে আমাদের নতুন শাখায়, অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। একই জায়গায় কাজ করতেন স্বদেশী দুই প্রবাসী। গত 21 আগস্ট স্থানীয় সময় রাত 11:00 দিকে সাধারণ কথা কাটাকাটির জের ধরে এক বাংলাদেশির হাতে আরেক বাংলাদেশি খুন হন। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে মালয়েশিয়ার পুলাও পিনাং রাজ্যের বায়ান বারুর আস্তাকা বুকিত গেদুংয়ের একটি কার পার্কিংয়ে। হামলাকারী ইমরানকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। নিহত বাংলাদেশি কর্মীর নাম শফিক আলম। তার বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুর গ্রামে। তার বাবার নাম নূর মোহাম্মদ। নিহত শফিক দীর্ঘ 10 বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। তিনি গত সপ্তাহে নতুন করে পেনাং এয়ারপোর্টের পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজে যোগ দেন। নিহত শফিকের রুমমেট মোহাম্মদ সিরাজ গণমাধ্যমকে জানান, রোববার নিহত শফিক ও তারই সহকর্মী হত্যাকারী ইমরান নাইট শিফটে কাজ করার সময় রাতে খাবারের জন্য বাসার দিকে রওনা হন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ইমরান শফিকের পেটে এলোপাথারি ছুরিকাঘাত করে এবং পরে হাত ও মুখের বিভিন্ন অংশে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। তিনি আরও জানান, এক পর্যায়ে শফিক মাটিতে লুটিয়ে পড়ে গেলে ঘটনাস্থল থেকে ইমরান পালিয়ে যায়। এ সময় শফিক তার নিজের ফোন দিয়ে রুমমেট মোহাম্মদ সিরাজকে দ্রুত তাকে বাঁচাতে কার পার্কিংয়ের কাছে আসতে বলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হন সিরাজ। এরপর অ্যাম্বুলেন্সের জন্য ফোন করেন সিরাজ, কিন্তু প্রায় 30 মিনিট অপেক্ষা করার পরও অ্যাম্বুলেন্স না আসায় 40 মিনিটের মাথায় মারা যায় শফিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শফিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠায়। বিশ্বের নামি দামি ব্র্যান্ডের কসমেটিক্স পণ্যে বাংলাদেশিদের জন্য 5% ডিসকাউন্ট দিচ্ছে ওমানের হাইলাইন বিউটি শপ। অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। ওমানে ইয়াসিন নামের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হয়েছে। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 17 আগস্ট রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। ইয়াসিন শরীয়তপুর জেলার সখীপুর থানার চর বাইরা গ্রামের আব্দুল হকের ছেলে। জানা যায়, সংসারের অভাব ঘোচাতে অল্প বয়সেই স্থানীয় দালালের মাধ্যমে ধার দেনা ও সুদের টাকা নিয়ে 2016 সালে প্রবাসী পাড়ি দেন ইয়াসিন। বর্তমানে তার মরদেহ মাস্কাটের একটি হাসপাতালের মর্গে রয়েছে বলে প্রবাশ টাইমকে জানিয়েছেন মোহাম্মদ ইসরাফিল আজিম নামে এক ওমান প্রবাসী। ইয়াসিন আসলে অত্যন্ত অনেক ভালো ছেলে ছিল। 2016 সালে ওমানে আসছিল, রাত্রে 11:00 দিকে সে হঠাৎ হার্ট স্ট্রোক করলো। করার পরে ওখানে ডাক্তার আসছে, অ্যাম্বুলেন্স আসি, পুলিশ আসি, সবাই চেক আপ করে দেখা যায় ইয়াসিন আর নাই। তাদের দেশের বাড়ি শরীয়তপুর। এদিকে নিজের একমাত্র সন্তানকে হারিয়ে দিশে হারা মা রানু বেগম, তিনি বিলাপ করে কাঁদতে কাঁদতে বলেন, আমার বাবারে যদি পারো আমার বুকে এনে দাও, আমি একটু দেখবো আমার বাবারে।
আর বাবার লাশ হলেও এনে দাও, বাবার লাশ দেখব। মানুষ বিদেশ যায় ইনকাম করতে, আর বাবা বিদেশে গিয়ে মৃত্যু কামাইছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ খায়রুল বাশার রানা নামে এক প্রবাসী ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন। 22 আগস্ট সন্ধ্যা 6:30টার দিকে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন তিনি। খায়রুলের দেশের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নে। তার বাবার নাম মৃত বদিউল আলম। মৃত্যুর পূর্বে ফেসবুক লাইভে এসে তার মৃত্যুর জন্য একই উপজেলার সোয়াবিল গ্রামের রফিক নামের এক প্রবাসীকে দায়ী করেন। রফিকের বিরুদ্ধে তার দোকান ও টাকা আত্মসাতের অভিযোগ তুলেন। অন্যদিকে দুবাই NMC স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ মোহাম্মদ বেলাল নামে যুবকের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। 21 আগস্ট মৃত্যুবরণ করেন তিনি। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের সৈয়দপাড়া গ্রামে। আকাশপথেও কেউ যেন বৈদেশিক মুদ্রা পাচার করতে না পারে, সেজন্য ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বাকি দুইটি আন্তর্জাতিক বিমানবন্দরেও নজরদারি বেড়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, কেউ বৈদেশিক মুদ্রা যেন পাচার করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা সংশ্লিষ্টরা বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশে ডলার নিয়ে যে সংকট তৈরি হয়েছে, সেই সুযোগে কেউ যেন পাচার করতে না পারে সে বিষয়ে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি লাগেজ তল্লাশি করা হচ্ছে কঠোরভাবে। বিমানবন্দরের মানি এক্সচেঞ্জ বুথগুলোতেও নজরদারি বেড়েছে অবৈধ লেনদেন ঠেকাতে। সম্প্রতি 42টি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 3টি মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত হয়েছে। 5টি দেশি ও 1টি বহুজাতিক ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানকে অপসারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওমানে স্পন্সর ছাড়া শতভাগ নিজস্ব মালিকানায় ব্যবসা করার দারুণ সুযোগ। মাত্র 1300 রিয়ালে নিজের নামে লাইসেন্স, সাথে একটি ইনভেস্টর ভিসা একদম ফ্রি। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া ঠিকানায়। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ হ্যান্ডেলিংয়ে অব্যবস্থাপনা দিন দিন বাড়ছে। লাগেজ পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে, এতে দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। কিন্তু এ সমস্যা সমাধানে তেমন গুরুত্ব দিচ্ছে না কর্তৃপক্ষ। এদিকে বিমানবন্দর থেকে লাগেজ নিয়ে বের হওয়ার সময় আরেক দফা হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। তাদের অভিযোগ, টার্মিনাল 1 ও 2-এর ক্যানোপি গ্রিল দিয়ে আটকানো, ফলে ট্রলিতে মালামাল নিয়ে টার্মিনালের বাইরে যেতে পারছেন না যাত্রীরা। তাই বাধ্য হয়ে মাথায় লাগেজ নিয়ে বের হচ্ছেন তারা। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন বয়স্ক, নারী শিশু এবং অসুস্থ যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, বিশ্বের সব বিমানবন্দরেই ট্রলি নিয়ে বিমানবন্দর এরিয়ায় যে কোনো প্রান্তে মালামাল বহন করতে পারেন যাত্রীরা, কিন্তু ঢাকা বিমানবন্দরে সেই সুযোগ নেই। নিজের মালামাল নিজেকেই মাথায় নিয়ে ঘুরতে হচ্ছে। তবে বিমানবন্দর থেকে ট্রলি নিয়ে বের হওয়ার সুযোগ বন্ধের বিষয়ে ঠুনকো যুক্তি দেয় কর্তৃপক্ষ। তাদের দাবি, কিছু যাত্রী ট্রলি নিয়ে বিমানবন্দরের বাইরে চলে যান, এতে বিমানবন্দরের ভেতর ট্রলি সংকট দেখা দেয়। তাই টার্মিনালের বাইরে ট্রলি নিয়ে বের হওয়ার সুযোগ বন্ধ রাখা হয়েছে। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probashtime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি কাজী আশা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।